আমার একদিন আসবে আমি বাক্যহীন। সবাইকে শুভ দীপাবলি। এখন একটু একটু বৃষ্টি পড়ছে আমাদের এখানে, আর আমরা যাচ্ছি আনামের গাড়ির ডেলিভারি নিতে। ও ওখানে ওয়েট করছে, আর এখানে তো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে বাবা। এই যে বৃষ্টি পড়ছে আর এরা ওয়েট করছে আমাদের জন্য। কি রে, দোকান লাগিয়ে দিয়েছে নাকি? কি দোকানদারি চলে গেছে নাকি? আরো আসবে, আর কি কি আসবে? আমরা ওয়েট করছি তার জন্য, তারপর সবাই একসঙ্গে। চল 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 ঢুকে যাই, চল চল। আমিও ভাবি যে কেউ একজন। এরা তো নতুন আমার ব্লগের মেম্বার। হাই কর, হাই কর, কারা তোরা জানি না। বা এই রেড কালারের গাড়িটাও ভালো লাগছে গাইস, কি সুন্দর। এই গাড়িটা ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে গাইস। তোমরাই বলো কোনটা বেশি ভালো লাগছে, রেডটা না এটা? দেখি এটা, এটা কেন ঢাকে রেখেছে, এটাকে কেন ঢাকিয়ে রেখেছে, এটাও কি বিক্রি হয়ে গেছে গাইস? এটা আমাদের আনামের গাড়ি। কোনটা তুই নিতে চাস? আমি? হ্যাঁ, এইটা তুমি, এটা গাইস আমি নিলেই পুরো দোকানটাই নিয়ে নেব। তোর এটা, এটা গাইস, গাইস আবু যাচ্ছে কেক নিতে, যা যা পট করে নিয়ে আয়। ব্ল্যাক কালারটা অনেক সুন্দর লাগছে হেলমেটে। কি সুন্দর লাগছে, লেখাগুলো উঠে নিয়ে আর কি। চাবি দিয়েছে দেখি, ও চাবির লকেট। চাবি তো ওখানে লাগানো আছে। কেক টেক নিয়ে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হবে আমাদের সেলিব্রেশন। আর এখানে গাইস ও তোকে ভালোই মানাচ্ছে। গার্লফ্রেন্ডের নাম লিখে দে।
প্রথমবার বাইক কিনলি না তো কেমন এক্সপিরিয়েন্স বল, ভালো কেমন? ভালো লাগছে, আমি বাক্যহীন। গাড়ি চাবি খুলে নে, চাবি নিয়ে নে, পার্টি দিতে হবে। আমাদের কেটিএম তারপরে